অনেকদিন পরে রৌদ্রোজ্জ্বল একটি দিন, বেশ কিছুদিন অনেক বৃষ্টি ছিল। কিছুদিন যাবত আমি এর আগে যেটা বলেছিলাম যে স্নো ছিল, স্নোফল ছিল, বাট কিছুদিন যাবত হঠাৎ করে গত চার দিন যাবত টানা বৃষ্টি ছিল, 24/7 বৃষ্টি ছিল। বাট আজকে ওয়েদার দেখে মনেই হচ্ছে না যে এটাতে কোনো দিন গত চার দিন যে টানা বৃষ্টি হয়েছে এরকম কোনো লেশমাত্র নাই, সমস্ত কিছু স্বাভাবিক নর্মাল এবং খুবই সুন্দর একটি রৌদ্রোজ্জ্বল দিন। এবং আজকে যে ঠান্ডার পরিস্থিতি এটাও অনেকটা সহনীয় পর্যায়ে, খুবই নর্মাল যেটা আমরা বাংলাদেশে যেটা দেখি যে নর্মাল যে ঠান্ডাটা আমরা অনুভব করি সেরকম। আশেপাশে এখানে বিভিন্ন কলোনি রয়েছে এবং সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং লাগে, যখন আমি আমার ইউনিভার্সিটি যাই দূর থেকে যেটা দেখতে পারি মাউন্টেনের মাঝখানে বেশ কিছু বাড়িঘর, মানে একটি পুরো কলোনি রয়েছে এবং সেটা মাউন্টেনের ওপরে। এই জিনিসটা সবথেকে আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে যে মাউন্টেনের ওপরে একটা সিটি টাইপের, টোটালি একটা মিনি সিটি, জিনিসটা অনেক রোমাঞ্চকর। কারণ ওখানে যারা থাকে তাদের তারা টোটালি দেখা যাচ্ছে যে জনপদ থেকে একটু দূরেই থাকে, এরকম একটা অবস্থা। আর এখানে আমরা ডান পাশে যেটা দেখতে পাচ্ছি বিআরটি বাস স্টপেজ, অনেকটা আমাদের দেশের যেমন গভর্নমেন্টের আছে বিআরটিসি, ঠিক অনেকটা ওই রকম স্টপেজ বিআরটি বাস স্টপেজ। এখানে আমরা যে দূরপাল্লার যে গাড়িগুলো বলে থাকি, আরেকটা বিষয় বলে থাকি, চায়নাদের সমস্ত বাস যেগুলো রয়েছে বিশেষ করে বাসে যে ট্রান্সপোর্টটা সবগুলোই সরকারের আন্ডারে ও সবগুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত। তো এটা হচ্ছে দূরপাল্লার জন্য, আর মনে করেন অন্য কোনো সিটি বা দূরে কোনো যাত্রা করার জন্য সেক্ষেত্রে এই বাসগুলো ইউজ করা হয়ে থাকে। আর সিটির ভিতরে এই গাড়িগুলো হচ্ছে সেগুলো এখানে না। আর এ পাশে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এটা কলোনি, এই কলোনির নামটা আমি ভুলে গেছি, বাট এটা হচ্ছে নিউ বিল্ড একটা কলোনি। এবং এই যে কমিউনিটিটা তৈরি হচ্ছে এখনও পুরোপুরি কনস্ট্রাকশনের কাজ শেষ হয়নি। বাট আমাদের যাত্রা আসলে এদিকে নয়, আমরা আজকে মাউন্টেনের দিকে যাচ্ছি। তো আমি সামনে মুভ করবো, আরও দেখা যাক মাউন্টেনে আজকে আপনাদের কী কী ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাতে পারে। যদিও আমি এক্সপেক্ট করতেছি যে মাউন্টেনে আজকে ওঠার পর এভরিথিং সব কিছু নর্মাল থাকবে, কারণ কোনো বৃষ্টি যে বৃষ্টি হওয়ার কারণে যে রোডে মানে কোনো খারাপ অবস্থা বা এরকম কোনো সিনারি আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না, তার মানে আমরা ইজিলি মাউন্টেনে আজকে ক্লাইম্ব করতে পারবো। আমি এখন অনেকটা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। এখানে আমি আশা করছি যে সবাই সুন্দর এই নৈসর্গিক দৃশ্য যেটা এটা দেখতে পাচ্ছে, এবং মানে এটা এক কথায় যদি বলি অসাধারণ। আর এখানে যে চারপাশে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে সবগুলোই পাতাবিহীন, এখন যদিও এটা উইন্টার সিজন চলতেছে এর জন্য সবগুলো পাতা ধরে গেছে, এবং যখন এটা সামার সিজন আসে এত সুন্দর একটি দৃশ্য, আশেপাশে সমস্ত ফুল গাছ এবং গাছগুলো যখন পাতায় পরিপূর্ণ হয়ে যায় তখন সিনারিওটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। আর আমি মোটামুটি পাহাড়ের রাস্তা ধরেই যাচ্ছি। এখন সবথেকে বড় কথা হচ্ছে যে আশেপাশে যে যত এলাকা আমি সামনে দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে পাহাড়। এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, একটু আগে আমি যে কথাটা বলতেছিলাম যে এখানে একটি কলোনি আছে, যে কলোনিটা পাহাড়ের উপরে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, যে একটু জুম করে চেষ্টা করতেছি দেখানোর, জানি না এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না। এই কমিউনিটিটা যেটা পাহাড়ের ওপরে, টোটাল কমিউনিটিটা পাহাড়ের মানে একদম আপার লেভেলে, মানে দেখলে কেমন একটা রোমাঞ্চ অনুভব করি। আমি এখানে প্ল্যান করছিলাম যে এখানে থাকবো, এখানে অবশ্য আমার এখান থেকে বাসা নেওয়ার একটা প্রসেস ছিল, আমি নেওয়ার চেষ্টা করছি, কন্ট্রাক্ট করছি, বাট সবথেকে বড় সমস্যা এটা অনেক দূর হয়ে যাচ্ছিলো, যেটা
ওরা ওদের থেকে যে আমি ইনফরমেশনটা পেয়েছি যে ওখানে যারা থাকে ওরা ওইখানে মোটামুটি দেখা যাচ্ছে যে ওই এলাকাটা কেন্দ্রিক করেই থাকে, ওটা দেখা যাচ্ছে খুব কমই এই সিটির ভিতরে আসে বা ইয়া করে, সব কিছুই ওরা ওখানে থেকে থাকে। তো এটা আমার জন্য একটা অসুবিধাই বলা যায়। যদি বলি এক কথায়, জাস্ট ওয়াও, আমি পুরোপুরি মাউন্টেনের দৌড় গোড়ায় বলতে গেলে। এবং সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আজকে যে পাশ দিয়ে আমি আজকে ক্লাইম্বিং করার চিন্তাভাবনা করতেছি, আমার যে পছন্দের যে কমিউনিটিটা আছে সেদিকেই যাচ্ছে রাস্তা, যদিও আমি জানি না রাস্তা কোন দিকে। রাস্তা আমি ম্যাপ ফলো করে যাচ্ছি লোকেশন ট্রেস করতে করতে, আমি নিজেও জানি না যে আমি কোন দিকে কী হবো। আমি খুবই অবাক যে আমি এবং খুবই এক্সাইটেড যে আমি অজানা সত্ত্বেও আমি যে কলোনিতে আমি এতদিন ধরে দেখছি সেখানে চলে এসেছি, ওয়াও। এবং এখানে আসার পরে দেখতেছি পুরো জাস্ট আমি পাহাড়, মানে আমার বাসা থেকে যতটুকু দেখি পাহাড়ের উপরে কিছু বিল্ডিং, নো এটা তো পুরো একটা মেগা সিটি টাইপের, সব কিছু রয়েছে। আমি অভিভূত, জাস্ট অভিভূত। আসলে আজকে আমাদের ব্যাড লাক, আমরা যেখানে যখন পাহাড়ের একদম দোরগোড়ায় পৌঁছালাম তখন যে সমস্যাটা হলো যে রাস্তা এতটাই জিগজ্যাগ এবং উঁচু ছিল যে আমরা ওখানে
বাইকে ওঠা সম্ভব ছিল না। পরে এক লোকাল পিপলের সাহায্য নিয়ে আমরা বুঝলাম যে ওখানে কীভাবে যাবো। তখন আমরা সাজেস্ট করলো তুমি হয় ট্যাক্সি নিয়ে যেতে হবে অথবা এখানে স্পেশাল সার্ভিস বাস আছে সেটা নিয়ে যেতে হবে। বা ট্যাক্সি আমরা অনেক কল করার চেষ্টা করছি, কোনো ট্যাক্সি পাই নাই কারণ এটা অফ টাইম হয়ে গেছে অনেকটা, শেষের দিকে বিকাল সন্ধ্যা হয়ে আসতেছে। আর সব থেকে বেশি সমস্যা হয়ে গেছে যে এখানে বাস একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড পর্যন্ত থাকে যেহেতু পাহাড়ি রাস্তা। সো এখন ব্যাড লাক হোপসো আগামীকাল আবার আমরা এখানে আসবো, এইখানে আমাদের যেতে হবে। এবং অলরেডি আমি এখানে দেখানোর চেষ্টা করছি এই যে পাশে যে পাহাড়টা দেখানো যাচ্ছে এই জায়গাটায় আমরা অলরেডি হাইকিং করছিলাম। আজকে যে লোকেশনটা আমরা আসছি এই লোকেশনটা অ্যাকচুয়ালি আমরা জানতাম না, এক ফ্রেন্ডের থেকে সাজেশন নিয়ে আমরা এখানে আসছি। বাট লোকেশন ট্রেস করার জন্য যেটা আমরা পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে পিছনের পাহাড়ের ওখানে একটা জায়গা আছে দর্শনীয় স্থান, যেখান থেকে খুব সুন্দরভাবে পুরো স্থিতিটা দেখা যায়। বাট ব্যাড লাক আজকে মেঘ হলো না, ইনশাল্লাহ আগামীকাল প্ল্যানিং করতেছি আগামীকাল আমরা আসবো আবার, এবং সেটা অবশ্যই সকালের দিকে আসতে হবে যাতে আমরা ওখানে উঠতে পারি। কারণ একটা সার্টেন পিরিয়ড পরে এই জিগজ্যাগ এবং এত উঁচু রাস্তায় যাওয়ার জন্য স্পেশাল যে বাস সার্ভিস আছে সেই বাস সার্ভিস আমাদের ধরতে হবে। সো সম্ভবত আজকে আমি আমাদের যে এক্সপিরিয়েন্সটা দেখাতে পারলাম না, ইনশাল্লাহ আগামীকাল আমরা বাকি অংশটুকু আমরা দেখানোর চেষ্টা করব এবং আশা করি সবাই অনেক এনজয় করবে। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।